ঝিনাইদহ কিন্তু আওয়ামী লীগের অবস্থা তুলনামূলক বিএনপি শক্তিশালী ছিল। কিন্তু রাজশাহীতে আমাদের বহুত মন্ত্রী আছে, বহুত লোক আছে, সেখানে সুধীর ভাই চাঁদ কয় যে শেখ হাসিনার গোরস্থানে পাঠিয়ে দেব। তো এই বিএনপির ঝিনাইদহ কোনো বিএনপির সুধীর ভাই পালাম না যে সেটা বাড়ি আমরা তক্তা করে দিতাম যদি বিএনপির সাহস দেখাতে নাম। এই রাম সাহস বিএনপি এখনো দেখাতে পারেনি, কারণ বিএনপির এই জায়গা সবচেয়ে দুর্ধর্ষ লোক ছিল যাকে যুদ্ধ অপরাধী হিসাবে ফাঁসি দেওয়া হয়েছে, সেই সালাহউদ্দিন কাদের চৌধুরী বিএনপির সময় মশির ওমানের দাপটে এই পায়রা চত্বরে বক্তৃতা করেছিল, আমরা ওর সেটা ভেঙে দিলাম। ওর জীবদ্দশায় এই এই সালাহউদ্দিন কাদের চৌধুরী তার জীবদ্দশায় একবারই বাংলাদেশে অপমান হয়েছে, সেটা ঝিনাইদহ অপমান হওয়ার পরেই মশিউর রহমানের পতন হইল, ওই অপমান হওয়ার পরে। কারণ মশিউর রহমান সাহেব সারা বাংলাদেশে ত্রাস ছিল বিএনপির রাজত্বে, সবচেয়ে দামি এমপি ছিল, কিন্তু তিনি ঝিনাইদহ এনেও সালাহউদ্দিন কাদের চৌধুরী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্ত করার পরে আমরা তাকে ধাওয়া দিয়েছিলাম, তার চকচকে পাঞ্জাবি ছিঁড়ে নিয়েছিলাম। এখানে সংগঠন কত শক্তিশালী আছে তা জানি না, এখানে আওয়ামী লীগের শেখ হাসিনার জন্য জীবন দেওয়ার অগণিত কর্মী এই ঝিনাইদহতে আছে, সেটা আমরা বলতে পারি। যে কারণে আমাদের মধ্যে শুধু দুর্ভাগ্য হলো যে এই 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, 14.5 বছর এই সব হলো নমিনেশন নেয় হলো, সব হলো ভাড়া লোক আসে যায়, যারা থাকে ঢাকায় এখানে ভাড়া খাটতে আসে, তা ভাড়া খাটলি তো হিসেবে নামি, যে কদিন কেউ শুক্র শনিবার কেউ মাসে একবার, এইভাবে চলতেছে। তা আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ এবার আর তা হবে না, এবারেই তার পরিবর্তন হবে। এইবার অন্তত আমরা বিশ্বাস করি যেবার যে গাজীপুরে নির্বাচন হয়েছে প্রমাণ হয়েছে, যে গাজীপুরে নির্বাচনে এখন দেখা গেছে যে ওই জায়গার কারা কারা 2 নম্বরই করেছে তা বোঝা গেছে, বিভিন্ন সময় 2 নম্বরই হয়। আমিও আমার নেতৃবৃন্দকে বলেছি পৌরসভায় পরাজিত হলে মিন্টু দায়ী, জেলা পরিষদে পরাজিত হলে মিন্টু দায়ী, তাইলে জেলা পরিষদ হয়েছে 4টে সিট নিয়ে, পৌরসভা হয়েছে শুধু পৌরসভা নিয়ে, তো 4টে সিটির এমপি 4 জন, সেখানেও পরাজিত হলে মিন্টু দায়ী, পৌরসভায় পরাজিত হলে মিন্টু দায়ী, তাহলে সব কিছুই মিন্টুর হাতে দিতে হবে, তাহলে কিছুই পরাজিত হবে না।